সবাইকে হোমিওডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডক্টর আবু সাইদ, হোমিওডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি DHMS কোর্সের তৃতীয় বর্ষের অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজির অবস্টেটিক্সের একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে এন্টিনেটাল কেয়ার বা গর্ভবতীকালীন পরিচর্যা ও স্বাস্থ্যসেবা। সন্তান ধারণ থেকে শুরু করে সন্তানের পৃথিবীর আলোর মুখ দেখা পর্যন্ত একজন মাকে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। এই সময়ে মায়ের বিশেষ যত্নের বিকল্প নেই, কারণ এই সময়টাতে মা যদি কোনো বাজে সিচুয়েশন, কোনো খারাপ কন্ডিশন বা কোনো একটা বিরূপ প্রতিক্রিয়ার ভিতর দিয়ে যান, তাহলে কিন্তু সেই প্রভাবটি সন্তানের মধ্যে পড়বে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার জন্য এবং তাদেরকে পৃথিবীতে সুস্থ নাগরিক হিসেবে বাঁচার জন্য এই সময়টিতে কিন্তু মায়ের সেবার কোনো বিকল্প নেই। মায়ের ভালো প্রভাবগুলো যেমন সন্তানের মধ্যে প্রবাহিত হয়, সন্তানকে প্রভাবিত করে, তেমনি তার ভিতরে থাকা খারাপ প্রভাবগুলোও কিন্তু সন্তানকে প্রভাবিত করে। তাই এই সময়টিতে মা যেন কোনো ধরনের বাজে সিচুয়েশনের ভিতর দিয়ে না যান, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে নিশ্চিত করতে হবে এবং এই সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এই বিষয়ে আমাদের দেশে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে তেমন কোনো সচেতনতা আমরা দেখতে পাই না। তারা জানে না এই সময়টিতে মায়ের কী ধরনের পরিচর্যা করতে হয় এবং মা একটা বাজে সিচুয়েশনের ভিতর দিয়ে গেলে এটা সমাধান কীভাবে করতে হয়, এই বিষয়গুলো কিন্তু তারা জানেন না। না জানার কারণে অনেক সময় তারা স্বাভাবিক বিষয়গুলোকে অস্বাভাবিক ভেবে বসেন। মায়ের এই সংক্রান্ত বিষয়ে ধারণা না থাকার কারণে, তিনি ফার্স্ট প্রেগনেন্ট হওয়ার কারণে অনেক কিছুই তার কাছে অসামঞ্জস্য মনে হয় এবং অস্বাভাবিক মনে হয়। এ নিয়ে তিনি চিন্তার মধ্যে পড়ে যান, ডিপ্রেসডে থাকেন। যদি এই বিষয় সম্পর্কে তিনি জানতেন তাহলে কিন্তু এই বিষয়গুলো ঘটতো না। তাই এই সংক্রান্ত বিষয়ে আমাদের একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে এবং মায়েদেরও এই সংক্রান্ত বিষয়ে একটি স্বচ্ছ ধারণা নেওয়ার প্রয়োজন রয়েছে। সেই জন্য এটি শুধু স্টুডেন্ট নয়, এটি জনসাধারণের জন্য, সাধারণ যারা মায়েরা আছেন তাদের জন্যও কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানা রাখা প্রয়োজন যে এই সময়টিতে আসলে কী হলে কী করতে হবে এবং কী কী স্বাভাবিক, কী কী অস্বাভাবিক, এবং এই সময়টিতে কী ধরনের প্রভাবগুলো সন্তানের মধ্যে ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে এবং মায়ের কী ধরনের সিচুয়েশন তৈরি হলে সন্তানের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা রাখতে হবে। এবং এই সময়টিতে অসুস্থ হলে মাকে অবশ্যই কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে সন্তানের সুস্থতা নিশ্চিত করতে হবে, তার নিজের সুস্থতা নিশ্চিত করতে হবে এবং সন্তানের সুস্থতা নিশ্চিত করতে হবে। কেন, আমরা জানি স্যামুয়েল হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজে উল্লেখ করেছেন, কী উল্লেখ করেছেন, যে সোরা হাজার হাজার বছর যাবৎ মানুষের মধ্যে ফ্লো করতে 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 এখন সে একটি বিশাল আকৃতি ধারণ করে মানুষের মধ্যে বিভিন্ন রকমের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, বিরূপ অবস্থার সৃষ্টি করেছে। কিন্তু এই সময়টিতে মায়ের মধ্যে যদি কোনো ধরনের কোনো খারাপ প্রভাব দেখা যায়, মায়াজমেটিক কোনো প্রভাব তার ভিতরে পরিলক্ষিত হয়, এই সময়টিতে যদি সেই প্রভাবটিকে ব্যানিশ করে দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যে কিন্তু এই দানবের আঁচড়টি কিন্তু পড়ে না, অর্থাৎ মায়াজমের আঁচড় থেকে কিন্তু সেই সন্তানটি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটি কিন্তু বেঁচে যায়, যার ফলে একটি সুস্থ ভবিষ্যৎ সুস্থ প্রজন্ম কিন্তু আমরা পৃথিবীকে উপহার দিতে পারি। আর সুস্থ প্রজন্ম পৃথিবীকে করবে নির্মল, সুন্দর, আরও সমৃদ্ধ। তাই এই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার জন্য আমাদের এই সময়টিতে কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু অবশ্যই সুস্থতা নিশ্চিত করতে হবে। অন্তঃসত্ত্বা মায়ের শুধু শারীরিক যত্নই এই সময়ে যথেষ্ট নয়, এই সময় চাই তার মানসিক সুস্থতাও। মা কোনো কারণে যদি মানসিকভাবে পর্যদস্ত হন তাহলে কিন্তু সেই মানসিক শক্তিটা, স্টেমিনাটা তাকে, স্বাভাবিক মানসিক শক্তি, সুস্থতা কিন্তু তাকে ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে আনার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই নিতে হবে। তা না হলে মায়ের একটি মানসিক খারাপ প্রভাবের জন্য সন্তান প্রভাবিত হতে পারে এবং অসুস্থ ভবিষ্যৎ প্রজন্ম জন্ম নিতে পারে। তাই এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমরা এখন করব। গর্ভকালীন সময়ে একজন মাকে যে ব্যবস্থা দেওয়া হয় তাই মূলত গর্ভকালীন সেবা। গর্ভধারণের সময় হতে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়কালে মা ও শিশুর যত্নকে গর্ভকালীন যত্ন বা এন্টিনেটাল কেয়ার বলে। এই গর্ভকালীন যত্নের লক্ষ্য হলো মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং গর্ভজনিত কোনো জটিলতা দেখা দিলে তার প্রতিরোধ বা চিকিৎসা করা। এক কথায় মায়ের স্বাস্থ্যের কোনো অবনতি না করে সমাজকে একটি সুস্থ শিশু উপহার দেয়া। একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্যসেবা, নিরাপদ প্রসব এবং প্রসব পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গর্ভবতীর স্বামীসহ পরিবারের সকলের সমান দায়িত্ব। গর্ভধারণের পরই একজন গর্ভবতী
মহিলার গর্ভকালীন যত্নের জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ এই সময়টাতে অনেক কিছুই তারা জানেন না। আর যারা ফার্স্ট প্রেগনেন্ট প্রথম গর্ভবতী হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই অসামঞ্জস্য মনে হয়, স্বাভাবিক বিষয়গুলো তারা অস্বাভাবিক ভেবে বসেন। এই জন্য ডাক্তারের পরামর্শটা এই সময় নেওয়া অবশ্যই জরুরি, কারণ তখন ডাক্তার বলে দিবেন যে এই বিষয়গুলো নিয়ে আপনার টেনশন করার কিছু নেই, এগুলো স্বাভাবিক, এটি কোনো ধরনের কোনো খারাপ প্রভাব আপনার ভিতরে পড়বে না। কিন্তু এই বিষয়গুলো, এই কনসালটেশনটুকু যদি তাকে না দেওয়া হয় সেই সময়টিতে, তিনি কিন্তু একটি মানসিক চিন্তার মধ্যে পড়ে মানসিকভাবে পর্যদস্ত হতে পারেন, যা সন্তানের উপরে একটি নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। তাই এই গর্ভকালীন সময়ে মায়ের স্বাস্থ্যসেবার জন্য এবং সুস্থ সন্তান জন্মদানের জন্য ডাক্তারের শরণাপন্ন এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। সাধারণত 28 সপ্তাহ পর্যন্ত প্রতি মাসে একবার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, এবং 36 সপ্তাহ পর্যন্ত 15 দিনে একবার, এবং সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে একবার এই গর্ভকালীন যত্নের জন্য ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। এবং এই সময়টিতে বেশি পরিমাণে পুষ্টিকর খাবার ও প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, কারণ এই সময়টিতে মায়ের যেমন চাহিদা রয়েছে, আরেকটি নতুন দেহ, নতুন শরীর তার ভিতরে জন্ম নিচ্ছে, সেই জন্য মাকে কিন্তু এই সময়টিতে পর্যাপ্ত পরিমাণের পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। সন্তানের সঠিক গঠনের জন্য, সঠিক বৃদ্ধির জন্য কিন্তু এই সময়টিতে পুষ্টিকর খাবার এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। তা না হলে সন্তানের মধ্যে খারাপ প্রভাব পড়ার বা বিভিন্ন উপাদানের ডিফিসিয়েন্সি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। গর্ভকালীন সময়ে বাড়ি কোনো কাজ করা যাবে না, যে কাজগুলো করলে দেখা যাচ্ছে যে তার ভিতরে একটি খারাপ অবস্থা তৈরি হয়, এই ধরনের কোনো কাজ করা যাবে না। হাসি খুশি থাকতে হবে এবং মানসিকভাবে অবশ্যই এই সময়টিতে তাকে হাসি খুশি থাকতে হবে এবং একটি নির্মল পরিবেশের মধ্যে থাকতে হবে, যেন তার মনটা উৎফুল্ল থাকে, ভালো থাকে। এবং সুস্থ থাকতে হলে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। আর এই সময়টিতে যদি, অর্থাৎ গর্ভকালীন সময়ে যদি কোনো ধরনের জটিলতা দেখা দেয়, তাহলে কিন্তু কোনো রকমের কালক্ষেপণ না করেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ এই সময়টিতে যদি একটু অসচেতন হওয়া যায় তাহলে কিন্তু এই অসচেতনতার জন্য সন্তানটি কিন্তু সারা জীবনের জন্য একটি খারাপ অবস্থার মধ্যে চলে যেতে পারে এবং মাও অনেক সময় ঝুঁকির মধ্যে চলে যেতে পারে। তাই এই সময়টিতে কোনো ধরনের কোনো কমপ্লিকেশন, জটিলতা দেখা দিলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং দ্রুত কোনো স্বাস্থ্যকেন্দ্রে মাকে নিয়ে যেতে হবে। গর্ভকালীন সময়ে মায়ের যে ধরনের খাবারের প্রয়োজন হয়, এ সময় মা ও গর্ভের শিশু দুজনের সুস্থতার জন্য একটি বেশি পরিমাণে পুষ্টিকর খাবার প্রয়োজন, কারণ মা যে খাবারগুলো আগে খেতেন শুধু তার নিজের জন্য, এখন কিন্তু শুধু তার নিজের জন্য খেলে হবে না, তার শরীরের মধ্যে আরেকটি শরীর বৃদ্ধি হচ্ছে, আরেকটি শরীর তৈরি হচ্ছে, এর জন্য একটি বেশি পরিমাণের খাবার খেতে হবে। দেখা যাচ্ছে যে একসাথে বেশি পরিমাণে না খেয়ে কিছুক্ষণ পর পর খেতে হবে, যাতে কোনো ধরনের কারোর মধ্যেই কোনো ধরনের কোনো কিছুর অভাব সৃষ্টি না হয়, ডেফিসিয়েন্সি দেখা না দেয়, মা যেন কোনো ধরনের মাল নিউট্রিশনের না ভোগেন, অর্থাৎ অপুষ্টিজনিত কোনো ধরনের সমস্যায় না ভোগেন, এবং শিশুও যেন কোনো ধরনের অপুষ্টিজনিত কোনো সমস্যায় না ভোগেন, এই বিষয়টি কিন্তু খেয়াল রেখে এই খাবারের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু শুধু মা না, তার পাশে যারা আছে, পরিবারের যারা অন্যান্য সদস্য আছে, তাকে কিন্তু ভালোভাবে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই সময়টাতে মা একা একা সুস্থ থাকতে পারবে না, পরিবারের অন্যান্য সদস্যদের মিলেই মাকে মায়ের সুস্থকর অবস্থাটা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিশু বেড়ে ওঠার জন্য আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ বেশি করে খেতে হবে। এইগুলো শিশুকে বেড়ে ওঠার জন্য, তার গঠনের স্বাভাবিক সুস্থ গঠনের জন্য সাহায্য করবে। এছাড়া সবুজ ও রঙিন শাকসবজি, তরকারি ও ফল ছাড়াও যে খাবারে আয়রন বেশি আছে, যেমন কাঁচাকলা, পালং শাক, কচু শাক, কলিজা ইত্যাদি বেশি করে খেতে হবে। আর বেশি পরিমাণে পানি খেতে হবে, এটার কোনো বিকল্প নেই, এবং রান্নায় আয়োডিনযুক্ত লবণ খেতে হবে, কারণ আয়োডিনের ঘাটতি পড়লে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা দেখা দিবে। আবার অনেকের ধারণা থাকে যে মা বেশি খেলে পেটের বাচ্চা বড় হয়ে যাবে এবং স্বাভাবিক প্রসব হবে না, এটি অবশ্যই একটি অমূলক ধারণা। বেশি খেলে বলতে মা যতটুকু স্বাভাবিক খাবার খেতে পারেন ওই স্বাভাবিক খাবারটুকুই তো তিনি খাবেন, যদি তিনি ওই টাইমটাতে না খেতে পারেন, জোর করে খাওয়া কখনোই উচিত নয়, কারণ উনি দেখা যাচ্ছে যে এখন যেটুকু খাবার খেতে পারছেন এখন সেইটুকু খাবার খেলেন, কিন্তু আগে যে টাইমটুকু গ্যাপ দিয়ে খেতেন বা যেভাবে অনেক সময় দেখা যায় যে অনিয়ম করে খেতেন, কিন্তু এই টাইমটাতে অনিয়ম করে খেলে হবে না, সুশৃঙ্খলভাবে নিয়ম মতো খাবার খেতে হবে। এটা মা এবং শিশুর দুইজনের সুস্থতার জন্যই।
অনেকে গর্ভবতী মাকে বিশেষ কিছু খাবার খেতে নিষেধ করেন, যেমন দুধ, মাংস, কিছু কিছু মাছ ইত্যাদি। এগুলো আসলে অমূলক ধারণা এবং প্রচলিত ভুল ধারণা। এগুলো বরং এই সময়টাতে মায়ের জন্য রুটিনের মধ্যে, প্রতিদিনের রুটিনের মধ্যে রাখা প্রয়োজন। এই নিষেধাজ্ঞাটা আসলে অমূলক, বরং মা বেশি খেলে মায়ের ও বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে। মা প্রসবের ধকল সহ্য করার মতো শক্তি পাবেন এবং মায়ের বুকে বেশি দুধ তৈরি হবে, যা সন্তানের জন্য একটি ইতিবাচক ভূমিকা পালন করবে। এ সময় স্বাভাবিক কাজকর্ম করা শরীরের জন্য ভালো। যে স্বাভাবিক কাজকর্মটুকু প্রয়োজন সেটুকু অবশ্যই করবেন। তার শরীরে অ্যাক্টিভিটি, মুভমেন্ট যদি সচল থাকে তাহলে কিন্তু তিনি প্রাণবন্ত থাকবেন, তিনি উচ্ছ্বাসিত থাকবেন এবং সুস্থ থাকবেন। এই সময় ভারী কোনো কাজ করা চলবে না, অবশ্যই এই ভারী কাজ এড়িয়ে চলতে হবে। এই সময় প্রতিদিন গোসল করা, দাঁত মাজা, চুল আশ্রানো, মানে স্বাভাবিক যে দৈনন্দিন যে কাজগুলো আছে অবশ্যই সেগুলো খুব সুন্দরভাবে পরিপাটিভাবে করতে হবে। এতে শরীর ও মন ভালো থাকবে এবং মা সুস্থতা ফিল করবেন, তার গর্ভস্থ বাচ্চাও সুস্থ থাকবে। বিষয়গুলো ছোটো মনে হলেও কিন্তু অত্যন্ত ইফেক্টিভ বিষয় এগুলো মা এবং সন্তানের ক্ষেত্রে, কারণ মায়ের মধ্যে কোনো ধরনের কোনো বাজে সিচুয়েশন তৈরি হলেই সেই প্রভাবটি সন্তানের মধ্যে ফ্লো করবে, সন্তান প্রভাবিত হবে। এক্ষেত্রে যদি তার মধ্যে ভালো প্রভাব বিস্তার হয়, মা যদি ভালো অবস্থার মধ্যে থাকেন, ভালো কন্ডিশনের ভিতর দিয়ে যান, স্বাভাবিকভাবে সন্তানও সেই ভালো প্রভাবে প্রভাবিত হবে। তাই এই সময়টিতে কোনো বিষয়কে ছোটো বা হালকা করে দেখা উচিত নয়। গর্ভাবস্থায় কমপক্ষে 4 বার স্বাস্থ্য পরীক্ষা বা চেক আপের প্রয়োজন রয়েছে। এই টাইমটাতে বিভিন্ন সময়ে, বিভিন্ন রেঞ্জে রেঞ্জে, বিভিন্ন সময়ে গ্যাপ দিয়ে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা বা চেক আপ করে নিতে হবে, যে মা এবং শিশু সুস্থ অবস্থায় আছেন কিনা, স্বাভাবিক অবস্থায় আছেন কিনা, এই বিষয়গুলো জেনে নেওয়ার জন্য। গর্ভকালীন সময়ে যে চেক আপ বা সেবাগুলো নেওয়া প্রয়োজন হয়ে থাকে সেগুলো হচ্ছে গর্ভকালীন ইতিহাস নেওয়া। এই সময়টাতে তার কী ধরনের অবস্থার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন সেই ইতিহাসগুলো নিতে হবে। শারীরিক বিভিন্ন ধরনের পরীক্ষার প্রয়োজন হলে পরীক্ষা করতে হবে, স্রাব পরীক্ষা করতে হবে যে ঠিক আছে কিনা, চিকিৎসা ব্যবস্থাপনা করতে হবে, প্রতিরোধক ব্যবস্থাপনা, কোনো ধরনের কোনো খারাপ সিচুয়েশন তৈরি হলে সেটা যদি প্রতিরোধ করতে হয় তাহলে প্রতিরোধক ব্যবস্থা প্রদান করতে হবে। মাকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় এই সময়টাতে, কারণ অনেক সময় দেখা যায় যে ফার্স্ট প্রেগনেন্সির সময় তার নতুন অভিজ্ঞতা, নতুন একটা অবস্থা তার ভিতরে তৈরি হয়, অনেক কিছুর সম্পর্কে মা অপরিচিত থাকে এবং অপরিচিত থাকার কারণে স্বাভাবিক অস্বাভাবিকতা ডিফারেন্স করা তার পক্ষে অনেক সময় দেখা যায় খুব কঠিন হয়ে দাঁড়ায়। তিনি ডিফারেন্ট করতে পারেন না কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক। তাই এই সময়টিতে মাকে পরামর্শ দান করতে হবে এবং স্বাস্থ্য সম্পর্কে তাকে সচেতন করার জন্য স্বাস্থ্য শিক্ষা দেওয়া প্রয়োজন হয়ে থাকে এই সময়টিতে। গর্ভকালীন ইতিহাস গ্রহণ, বর্তমান অবস্থা, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ নাকি ঠিক আছে, সেই সংক্রান্ত বিষয়গুলো জানার জন্য কিন্তু আমাদের এই পুরো বিষয়টি কিন্তু খুব ভালোভাবে আমাদের জানতে হবে। মা যদি অতীতে আরও কোনো সময় প্রসব করে থাকেন, পূর্ববর্তী প্রসব সংক্রান্ত ইতিহাস, যেমন সন্তানের সংখ্যা, প্রসব তারিখ ইত্যাদি বিষয়গুলোও কিন্তু এই সময়টিতে প্রয়োজন হবে। কারণ আগের প্রসবগুলো স্বাভাবিক হয়েছে নাকি অস্বাভাবিক হয়েছে, সেখানে কী ধরনের প্রভাব তার শরীরে পড়েছে, এই বিষয়গুলো জানা থাকলে কিন্তু আমরা এই সন্তানের ক্ষেত্রে সেই প্রভাবগুলো তৈরি হলে খুব সহজেই কিন্তু একটা সিদ্ধান্ত, একটা সমাধান কিন্তু আমরা দিতে পারবো। অর্থাৎ আগে কোনো ধরনের কোনো বাজে সিচুয়েশন তার মধ্যে তৈরি হয়েছে কিনা এবং সন্তানটি স্বাভাবিকভাবে প্রসব হয়েছে কিনা, না তার মধ্যে কোনো সেই সময়টিতে কোনো ধরনের কোনো খারাপ অবস্থার ভিতরে দিয়ে তিনি গেছেন কিনা, এই পুরো সামগ্রিক বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে এই সময়ে তার ভিতরে কোনো ধরনের কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে আমরা খুব সহজেই দ্রুত তাকে সমাধান দিতে পারবো, যা মা এবং সন্তানের জন্য দুজনের জন্য মঙ্গলজনক। এবং এছাড়াও জানতে হবে যে এই টাইমটাতে নতুন কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা এবং বর্তমানে মা কোন অবস্থায় আছে, গর্ভটা কি যমজ গর্ভ অথবা গর্ভস্থ শিশু বা প্লাসেন্টায়ের অবস্থান এবং রক্তচাপের অবস্থা, ডায়াবেটিস, জন্ডিস, হৃদরোগ বা ইত্যাদি কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা বা কোনো ধরনের অন্য কোনো ঝুঁকি আছে কিনা, এই পুরো বিষয়গুলো কিন্তু আমাদের ভালোভাবে খতিয়ে খতিয়ে দেখতে হবে। এই সময়টিতে যদি কোনো ধরনের পরীক্ষা, যে পরীক্ষাগুলো সাধারণত প্রয়োজন হয়, অর্থাৎ শারীরিক যে ফিজিক্যাল টেস্টগুলোর প্রয়োজন হয়, গর্ভবতী মায়ের ওজন বাড়ছে কিনা এই ডাটাগুলো আমাদের আপডেট রাখতে হবে, রক্তচাপ কত, হাত পায়ে ফোলা আছে কিনা বা এনিমিয়া আছে কিনা, অর্থাৎ রক্ত স্বল্পতা আছে কিনা, পেট পরীক্ষার মাধ্যমে জরায়ুর উচ্চতা, বাচ্চার অবস্থান এবং বাচ্চার স্পন্দন ঠিক আছে কিনা ইত্যাদি আমাদের জানা রাখতে হবে।
রক্ত স্বল্পতা, রক্তের গ্রুপ ও প্রস্রাব পরীক্ষা সহ প্রয়োজনীয় পরীক্ষা করা প্রয়োজন এই টাইমটাতে। কারণ দেখা যায় যে বেশি যদি বেশি রকমের ব্লিডিং হয়, মায়ের যদি ব্লাড রক্ত নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমরা যদি এই ডাটাগুলো আমাদের, এই তথ্যগুলো আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু সহজেই আমরা মাকে রক্ত দিতে পারবো। এই জন্য আগে থেকে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের খুব ভালোভাবে ধারণা নিয়ে রাখতে হবে। এবং মা যদি কোনো ধরনের কোনো খারাপ অবস্থা ফিল করে, তাহলে কিন্তু সেটা অবশ্যই ডাক্তারকে জানাতে হবে এবং ওই সময়টিতে তিনি কী করবেন এবং ডাক্তার যে পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী কিন্তু তাকে চলতে হবে। অর্থাৎ পুরো গর্ভ অবস্থায় যদি কোনো ঝুঁকিপূর্ণ সমস্যা দেখা দেয়, তা প্রথম থেকেই নির্ণয় করে সঠিক সময়ে সঠিক সেবা প্রদান করা সম্ভব হয় যদি আগে থেকেই তার সম্পর্কে একটি সামগ্রিক ধারণা নিয়ে রাখা যায়, নিয়ে রাখা সম্ভব হয়। এছাড়া গর্ভধারণের 18 থেকে 20 সপ্তাহ পর হতে একজন মা বাচ্চার নড়াচড়া বুঝতে পারবেন, অর্থাৎ পেটের বাচ্চা স্বাভাবিক অবস্থায় আছে নাকি অস্বাভাবিক অবস্থায় আছে। এই বিষয়গুলো বোঝার জন্য দেখা যায় যে পেটের বাচ্চার নড়াচড়া বাচ্চার সুস্থতা সম্পর্কে একটি ধারণা দিয়ে থাকে। একটি সুস্থ বাচ্চা স্বাভাবিক পরিমাণ নড়াচড়া করে, বাচ্চার যে মুভমেন্ট আছে এই মুভমেন্টের মাধ্যমে মা বুঝতে পারে তার বাচ্চাটি সুস্থ অবস্থায় আছে না একদম অসুস্থ অবস্থায় আছে। একটি সুস্থ বাচ্চা স্বাভাবিক পরিমাণ নড়াচড়া করে থাকে, এই নড়াচড়ার সংখ্যা সাধারণত 12 ঘন্টায় 10 বার হয়ে থাকে, এর থেকে একটু কম বেশিও হতে পারে। মায়ের নিজস্ব বৈশিষ্ট্য এবং সন্তান যে ভূমিষ্ঠ যে সন্তানটি পেতে আসে তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী একটু এদিক সেদিক হতে পারে, তবে সাধারণত 12 ঘন্টায় 10 বার নড়াচড়া সে মুভ করে থাকে। যদি দেখা যায় যে আপনার বাচ্চা 12 ঘন্টায় 10 বার নড়াচড়া করছে বা আপনি সেই অনুভূতিটা পাচ্ছেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা সুস্থ অবস্থায় আছে। আর যদি দেখা যায় যে 12 ঘন্টায় 10 বার নড়াচড়া না করে 6 বার 8 বার বা তারও কম করছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, উনি যে পরামর্শ দেন সে অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। জরুরি বা ইমার্জেন্সি প্রসূতি সেবার ক্ষেত্রে, জরুরি প্রসূতি সেবার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু একটা ধারণা নিয়ে রাখতে হবে। জরুরি প্রসূতি সেবা হলো জরুরি ভিত্তিতে প্রধানযোগ্য জীবন রক্ষাকারী চিকিৎসা ব্যবস্থা বা সেবা, যার মাধ্যমে প্রসূতিজনিত জটিলতা বা অবস্ট্রাকটিভ কমপ্লিকেশনের কারণে মহিলাদের মৃত্যু ও অসুস্থতা থেকে রক্ষা করা যায়। এই সময়টিতে যদি দেখা যায় যে জরুরি ভিত্তিতে একটি কন্ডিশন, একটি বাজেট সিচুয়েশন তার মধ্যে তৈরি হলো, এই সময়টিতে যদি আমরা আগে থেকে একটি জরুরি সেবার ব্যবস্থা করে রাখি, তাহলে কিন্তু মা এবং শিশু দুইজনই এই খারাপ প্রভাব থেকে, খারাপ অবস্থা থেকে তাদেরকে দুইজনকেই কিন্তু আমরা উঠিয়ে নিয়ে সুস্থতা, সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে পারবো। কিন্তু এই সময়টিতে যদি আগে থেকেই আমাদের উপযুক্ত কোনো পদক্ষেপ না থাকে, তাহলে কিন্তু এই সময়টিতে অনেক ধরনের সমস্যা তৈরি হয়, অনেক সময় তারা মৃত্যুঝুঁকিতে পতিত হন, মা এবং পেটের সন্তান দুইজনই মৃত্যুঝুঁকিতে পতিত হন। এগুলো যেন না ঘটে এই জন্য আগে থেকেই জরুরি প্রসূতি সেবার বিষয়টিকে আমাদের নিশ্চিত করতে হবে। গর্ভকালীন বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের বিপদ চিহ্ন দেখা দেয়, এর মধ্যে যে 5টি গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন রয়েছে সেটি হচ্ছে গর্ভ অবস্থায় রক্তস্রাব। এটি যদি পরিমাণের চেয়ে বা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক অবস্থায় দেখা দেয়, তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, ডাক্তার যে ধরনের পরামর্শ দিবেন সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও মাথা ব্যথা ও চোখের ঝাপসা দেখা গর্ভ অবস্থায়, প্রসবের সময় বা প্রসবের পর খিঁচুনি, ভীষণ জ্বর, বিলম্বিত প্রসব, এই বিষয়গুলো যদি মায়ের ক্ষেত্রে পরিলক্ষিত হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে মা ও শিশুর সুস্থতার জন্য। এইভাবে এই পুরো বিষয়গুলোকে আমাদের জানা রাখার মাধ্যমে আমরা কিন্তু সুস্থ মা এবং সুস্থ সন্তান এবং পরবর্তীতে একটি সুখী সমৃদ্ধ পৃথিবী, পৃথিবীকে উপহার দিতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা সচেতন হই। আর এই ক্ষেত্রে এই সময়টিতে মায়ের শরীরে বিভিন্ন ধরনের বিভিন্ন মায়াজমেটিক প্রভাবগুলো যদি আমরা কাটিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম কিন্তু এই মায়াজমেটিক প্রভাব থেকে মুক্ত হয়ে একটি সুস্থ সুখী জীবনযাপন করতে পারবে। তাই এই সময়টিতে কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো বিকল্প নেই, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে মা নিজে সুস্থ থাকবেন এবং খারাপ প্রভাব থেকে সন্তানকে মুক্ত রাখবেন। এই ছিল আজকের আলোচনা, পরবর্তীতে অবস্টেট্রিক্সের অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বিষয়গুলোকে খুব ভালোভাবে এবং সচেতনতার সাথে গ্রহণ করে আমাদেরকে মেনে চলতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ।